প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে, বর্তমান সময়ে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ঘরে বসে শিখি অনলাইন কার্যক্রমের মতো সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এই অনলাইন পাঠদান কার্যক্রমে আমরা ভিডিও তৈরি করে তা অনলাইন স্কুলগুলোতে প্রচার করি অথবা যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকে প্রচার করে থাকি। কিন্তু আমরা অনেকেই আনকোর বা আমার মতো নতুন, যারা এই প্রথম টাইমে আমরা ভিডিও তৈরি করছি, এর আগে আমাদের ভিডিও তৈরি করার কোনো অভিজ্ঞতা নেই। যারা এক্সপার্ট কিংবা ইউটিউবার, তাদের জন্য আমার এই ভিডিওটি নয়। ভিডিওটি তাদের জন্য যারা এখনও নতুন এবং যারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনার অনলাইন স্কুলের জন্য, অর্থাৎ আপনার উপজেলার জন্য কিংবা জেলার জন্য আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, এমন নতুন শিক্ষকদের জন্য আমার এই ভিডিওটি কাজে লাগবে বলে আমি আশা করি। আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের একটি আইডিয়া হবে কীভাবে আপনারা একটি নতুন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদের যে ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি বলতে আপনার প্রথমে লাগবে একটি স্মার্টফোন অথবা DSLR ক্যামেরা অথবা যে কোনো উন্নত মানের একটি ক্যামেরা। তবে সবচেয়ে অ্যাভেলেবেল যে জিনিস হচ্ছে স্মার্টফোন, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকেই সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তার জন্য ক্যামেরা যদি আপনি নড়াচড়া করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে না, যার কারণে আপনাকে অবশ্যই একটি ক্যামেরা স্ট্যান্ড কিংবা ট্রাইপড স্ট্যান্ড কিনতে হবে। এবং সেই সাথে এই সাউন্ড কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই ফ্যান বন্ধ রাখতে হবে, এবং যে কাজটি করতে হবে তাহলে একটি ভালো মাইক্রোফোন আপনি কিনতে পারেন, যে মাইক্রোফোনের মাধ্যমে আপনার সাউন্ড রেকর্ডটি সুন্দর মতো সবাই শুনতে পারবে এবং যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি ভিডিওটি তৈরি করছেন তার যথাযথ ব্যবহার করতে পারবে। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত প্রস্তুতি। আপনার একটি ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে হবে। ব্যক্তিগতভাবে প্রস্তুতি থাকা সবচেয়ে বেশি জরুরি। তারপর হচ্ছে পোশাক। আমি পোশাকের বিষয়টি বলবো যে যারা পুরুষ শিক্ষক রয়েছেন তারা অবশ্যই ফুল শার্ট ব্যবহার করবেন এবং শিক্ষক সুলভ পোশাক পরবেন, আর মহিলা শিক্ষক যারা রয়েছেন তারা অবশ্যই শাড়ি কিংবা থ্রি পিস পরে আপনার সুবিধামত সুন্দর পোশাক পরে আপনি ভিডিও তৈরি করবেন। পাঠের পূর্ববর্তী, আমরা যখন স্কুলগুলিতে ক্লাস করতাম সেখানে কিন্তু আমাদের পাঠের পূর্বপরিস্থিতি ছিল, এখানে আমাদের পাঠের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ ভিডিও তৈরি করার আগে আপনার যে মোবাইলের কানেকশান ঠিক রয়েছে কি না, এবং ভিডিও করার সময় অবশ্যই আমার মোবাইলের ইনকামিং কল অবশ্যই অফ রাখবেন অথবা এরোপ্লেন মোডে দিয়ে রাখবেন, যাতে কোনো ধরনের কল না আসে, অর্থাৎ ভিডিও চলাকালীন সময় কোনো ধরনের কল আসলে আপনার সমস্যা হতে পারে। এরপরে রয়েছে শিডিউল। আপনি যে ভিডিওটি যে স্কুলেই পরিচালনা করে থাকেন, অর্থাৎ অনলাইন স্কুলে করেন, ফেসবুকে করেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড দেন, আপনাকে অবশ্যই ঘরে বসে শিখি সংসদ টিভির যে কার্যক্রমটি রয়েছে সেই শিডিউলটিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটি এই শিডিউলকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ সংসদ টিভির শিডিউল বাদ রেখে অন্য সময় আপনার ভিডিওগুলোকে পরিচালনা করবেন। আপনারা দুইভাবে, এরপর হচ্ছে বোর্ডের ব্যবহার, বোর্ডের আপনারা ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা হোয়াইট বোর্ড ব্যবহার করবেন, কেননা হোয়াইট বোর্ড ব্যবহারের মাধ্যমে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিও ছাত্রছাত্রীর কাছে দৃশ্যমান হবে। আপনারা বোর্ডের ব্যবহার এমনভাবে করবেন যাতে বারবার বোর্ডে লিখতে না হয়, আগে থেকে একটি পূর্বপরিস্থিতি নিয়ে বোর্ডে প্রয়োজনীয় জিনিসগুলো লিখে রাখবেন, এবং অবশ্যই একটি পুশপিন বোর্ড ব্যবহার করবেন, যে পুশপিন বোর্ডে আপনার প্রদর্শিত বিভিন্ন চিত্র, ছবি কিংবা কোনো মডেল যাতে আগে থেকেই সেট করা থাকে, যাকে বারবার আপনাকে ক্যামেরার দিকে ঘুরতে না হয়, অর্থাৎ আপনি অবশ্যই ক্যামেরার সবসময় সম্মুখের দিকে থাকবেন। এরপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব। আপনি ঠিক বাস্তব ক্লাসের মতোই আপনি কি মাঝে মাঝে প্রশ্ন করবেন এবং একটু পজ দিয়ে, অর্থাৎ একটু থেমে আবার প্রশ্নের উত্তর দেবেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের থেকে যেভাবে আদায় করেন এই কাজটি আপনাকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে রেকর্ড বা ব্রডকাস্ট। রেকর্ড ব্রডকাস্ট ঠিক মতো হয় কি না তার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন। উপকরণের ব্যবহার, আপনারা শিশুদের জন্য অর্থাৎ আমার
এই ভিডিওটি সাধারণত প্রাথমিক শিক্ষকদের জন্য তৈরি করা, সেখানে পর্যাপ্ত উপকরণের ব্যবহার করতে, এই উপকরণ যথাযথ ব্যবহার করুন, উপকরণগুলো যাতে কালারফুল হয় এবং ভিডিওতে যাতে খুব সুন্দরভাবে আপনার উপকরণগুলো শিশুরা দেখতে পায় সেই বিষয়টা অবশ্যই ক্লোজ ক্যামেরা ক্লোজ করে অর্থাৎ খুব কাছ থেকে সুন্দর করে লিখবেন এবং বড় বড় অক্ষরে উপকরণগুলো যাতে লেখা থাকে। আরেকটি ব্যবহার হোয়াইট বোর্ড ছাড়াও আরেকটি রয়েছে প্রজেক্টর এর ব্যবহার, অর্থাৎ কেউ ইচ্ছে করলে আপনারা প্রজেক্টর ব্যবহার করেও ক্লাস করতে পারে, অর্থাৎ পাওয়ার পয়েন্টে তৈরি করা সেই স্লাইড শো আপনি প্রজেক্টরে দেখিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাই রেজলিউশন ক্যামেরা লাগবে, অথবা নতুবা ভিডিও রেকর্ড করা খুব আপনাদেরকে প্রজেক্টর ব্যবহার না করে স্মার্ট টিভি ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ স্মার্ট টিভি যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে সুবিধা হচ্ছে স্মার্ট টিভির সামনে ক্যামেরার রেজলিউশন ভালো থাকবে এবং ক্যামেরাটি এমন আড়াআড়ি অ্যাঙ্গেলে ধরতে হবে অবশ্যই যাতে শিক্ষক এবং যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রয়েছে তার সঠিকভাবে দেখা যায়। আর হচ্ছে আপনারা আর ধরনের ভিডিও তৈরি করতে পারেন, অর্থাৎ ভয়েস স্ক্রিন দিয়ে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে, সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করে ও আপনি ল্যাপটপ ইউজ করে, অর্থাৎ আপনারা জানেন যে পাওয়ার পয়েন্ট 2013 কিংবা 2016 স্ক্রিন রেকর্ড করা যায়, সেই স্ক্রিন রেকর্ডের সুবিধাটি ব্যবহার করে আপনারা ভয়েস দিয়ে ও আপনারা শিশুদের জন্য ভিডিও তৈরি করতে পারেন। সর্বশেষ যে বিষয়টি থাকতে হচ্ছে মূল্যায়ন, অবশ্যই আপনারা মূল্যায়নের জন্য শিক্ষার্থীদেরকে বাড়ির কাজ দেবেন, বাড়ির কাজ দিয়ে আপনার ভিডিও শেষ করবেন এবং আপনারা চেষ্টা করবেন পরিমিত উচ্চারণে শুদ্ধ উচ্চারণে কথা বলতে যাতে আপনাদের দেখে শিশুরা অনুপ্রাণিত হয়। ধন্যবাদ সবাই।